শুভ শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। তোমরা জানো যে আমরা সমুদ্রদ্বীপ বন্ধন চ্যাপ্টারের প্রথম থেকে একটু ধারাবাহিক আলোচনা করছিলাম, এবং তোমাদের পরীক্ষার নোটিশ হয়েছে। 15 তারিখ থেকে তোমাদের পরীক্ষায় কলেজের কর্তৃপক্ষ পরীক্ষা নেবে অনলাইনের মাধ্যমে, এবং সেই পরীক্ষা হবে 20 মার্কসের। এবং পরীক্ষার সিলেবাস তো তোমরা অনেকে চেয়েছ, এবং আমি তাহলে পরীক্ষা সম্পর্কে কিছু বলি। সেটা হচ্ছে আমরা অনলাইনে, যেমন আমার কোর্সের জন্য বা প্রতি সব স্যার ম্যামরাই তাদের নিজস্ব কোর্সের ক্ষেত্রে কোর্সেন করে তোমাদের একটি সেট কোর্সেন হবে, সেই কোর্সেন করে অনলাইনের মাধ্যমে কোর্সেন আমরা তোমাদের দিব, এবং সেই কোর্সেনে মেইল আইডি, ইমেইল আইডি বা মেসেঞ্জার আইডি দেয়া থাকবে, একটা লিঙ্ক থাকবে। সে তোমাদের যে কোর্সেন দেওয়া হবে সেই কোর্সেনের উত্তর তোমরা অ্যাসাইনমেন্ট আকারে সুন্দরভাবে লিখে বা সলভ করে সেগুলো পিকচার তুলে, স্পষ্ট পিকচার তুলে ইমেজ আকারে আমাদেরকে পাঠাতে হবে ইমেইল অ্যাড্রেসে অথবা মেসেঞ্জার আইডিতে। আমরা সেগুলো চেক করে তোমাদেরকে মার্কিং করব। তো সিলেবাস যেটি আমি ধারণা চিন্তা ভাবনা করেছি, সেটা হচ্ছে যেহেতু তোমাদের আমি আয়নিক বন্ধন চ্যাপ্টারটি শেষ করেছিলাম, কিন্তু তোমরা অনেকেই বই বাসায় নিয়ে যেতে পারোনি হঠাৎ একটা ছুটি আসার কারণে, তো আমাদের কলেজ কর্তৃপক্ষ চিন্তা ভাবনা করেছে যে অনলাইনের মাধ্যমে আমরা ক্লাসে বা অনলাইনের মাধ্যমে আমরা যতটুকু টপিকস আলোচনা করেছি সেই টপিকসের উপর থেকেই পরীক্ষা নেওয়া হবে। তো আমি তোমাদের সমুদ্রী বন্ধন চ্যাপ্টারে যতটুকু আলোচনা করলাম বা আজকে লেকচার, এবং আগামী শনিবারে বা 13 তারিখে একটা লেকচার দিব, এই 13 তারিখ লেকচার পর্যন্ত, অর্থাৎ সমুদ্রী বন্ধন চ্যাপ্টার প্রথম থেকে শুরু করে 13 তারিখে আরেকটি লেকচার দিব, অর্থাৎ আগামী শনিবারে, সেই পর্যন্ত যতটুকু টপিকস আলোচনা করা হবে তার মধ্যে থেকে তোমাদেরকে আমি কোশ্চেন দিব অনলাইনে, এবং তোমরা সেই কোশ্চেনের যথাযথ অ্যান্সার করে আমার আমার মেইল আইডিতে তোমরা পাঠিয়ে দেবে। আমি মেইল আইডি তোমাদের কোশ্চেনে উল্লেখ করে দিব। ওকে, তো যেহেতু তোমাদের ক্ষেত্রে বিষয়টি অনলাইনের মাধ্যমে পরীক্ষা দেয়া তোমাদের জন্য বিষয়টি একটু কষ্টকর, বা অনলাইনের মাধ্যমে ভিডিও দেখে দেখে ক্লাস করা একটু হলেও কষ্টকর, তো তোমরা যদি চেষ্টা করো এবং উপরওয়ালা যদি সহায় হন তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে, ব্যাপারটি ফলপ্রসূ হবে। আশা করি তোমরা তোমাদের সর্বাত্মক চেষ্টাটি করবে। ওকে, দেখো গতদিন আমরা ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক নিয়ে আলোচনা করেছি, আজকে ডাইপোল মোমেন্টের সঙ্গে আণবিক গঠন বা অণুর গঠনের কিছু সম্পর্ক আছে, বা ডাইপোল আণবিক গঠন নির্ণয়ে ডাইপোল মোমেন্টের প্রয়োগ আজকে আমরা আলোচনা করব। ওকে, প্রথমে দেখো যে এক্স টু টাইপ অণুর আকৃতি কিভাবে ডাইপোল মোমেন্টের সাহায্যে নির্ণয় করা যায়। এক্স টু টাইপ বলতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাই সালফাইড, হাইড্রোজেন সালফাইড, এই ধরনের অণুগুলোর ক্ষেত্রে। কার্বন ডাইঅক্সাইড যে অণুটি আছে, তোমাদের জানো যে কার্বন ডাইঅক্সাইড অণুটি একটি, এটি ডাইপোল মোমেন্টের মান শূন্য, এবং যেসব অণু ডাইপোল মোমেন্টের মান শূন্য হয় সেসব অণুর ক্ষেত্রে তাদের ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক হয়, অথবা তাদের ডাইপোল মোমেন্ট এক কোন বন্ধনের ডাইপোল মোমেন্ট গুলো একটি একটি বিপরীত হয়ে থাকে। যেমন কার্বন ডাইঅক্সাইড অণুটি এমন, তো কার্বন হচ্ছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে অবশ্যই ডাইপোল মোমেন্টের দিকটা হবে এদিকে, কারণ যার দিকে তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তার দিকে ডাইপোল মোমেন্ট তীক্ষ্ণ ভাবে দেখাতে হয়। তো এই বন্ধনের ক্ষেত্রে কার্বন অক্সিজেনের ডাইপোল মোমেন্টের দিক হবে এমন, কারণ কার্বন হচ্ছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে দেখা যাচ্ছে যে দুইটি বন্ধনের ডাইপোল মোমেন্টের দিক কিন্তু বসপা থেকে বিপরীত দিকে, তাহলে একটি ডাইপোল মোমেন্ট, একটি বন্ধন ডাইপোল মোমেন্টের মান অপর বন্ধনের ডাইপোল মোমেন্টকে ক্যান্সেল করে দেবে, অর্থাৎ এতে লব্ধি যে ভেক্টর, অর্থাৎ দুইটি যে ভেক্টর আছে ডাইপোল মোমেন্টের, একটি ভেক্টর আছে সেদিক থেকে দুইটি বন্ধনের ডাইপোল মোমেন্টের যে ভেক্টর যোগ বা লব্ধি ভেক্টর সেটির মান কিন্তু শূন্য হবে। এই জন্য কার্বন ডাইঅক্সাইড অণুর আকৃতি সরলরৈখিক এবং এটি ডাইপোল মোমেন্টের মান শূন্য। একইভাবে কার্বন ডাই সালফাইড অণুর ক্ষেত্রেও
কথাটি প্রযোজ্য যে এটি ডাইপোল মোমেন্টের মান শূন্য এবং এটি অন্যরা ক্ষেত্রেও সরলরৈখিক, যেমন এখানে দেয়া আছে দেখো, এবং এদের ধনাত্মক ঋণাত্মক আধানে অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক। ওকে, এখন আসা যাক পানির অণু। পানির অণুর ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের একটি নির্দিষ্ট মান আছে। কেন এমন মান সেটি দেখো, ডাইপোল মোমেন্টের নির্দিষ্ট মান, যেমন পানির ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান হচ্ছে 1.85 দিয়ে, পানি অণুটি যে এরকম কৌণিক হয়ে থাকে, তো এই এখানে পানি অণুতে দুটি বন্ধন আছে, তো এই অণুটির ক্ষেত্রে যে ডাইপোল মোমেন্ট হবে সেটি হচ্ছে এই দুটি বন্ধনের ডাইপোল মোমেন্টের ভেক্টর যোগফল, যে মানটি হবে সেটি হচ্ছে এই পানির অণুর ডাইপোল মোমেন্ট। তো এই বন্ধনটির ক্ষেত্রে হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের তৈরি ঋণাত্মকতা বেশি, সেই জন্য ডাইপোল মোমেন্ট দিক হবে এইদিকে। অপরদিকে এই পাশে বন্ধনটির ক্ষেত্রে হাইড্রোজেন থেকে অক্সিজেনের তৈরি ঋণাত্মকতা বেশি, সেই জন্য হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে তৈরি ঋণাত্মকতা হবে। তাহলে দুইটি বন্ধনের যে ডাইপোল মোমেন্টের দিক, সেই দুটির ভেক্টর যোগ যেটা, অর্থাৎ এই বরাবর দুটি ভেক্টরের ভেক্টর যোগ বা লব্ধি ভেক্টরটি হবে এর মান। তাহলে একটি নির্দিষ্ট দিকে ডাইপোল মোমেন্ট আছে, সেই জন্য ডাইপোল মোমেন্টের একটি নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে এবং যার মান হচ্ছে 1.85 দিবে। ওকে, যেমন এখানে দেখা আছে রেসালটেন্ট যে যে ডাইপোল মোমেন্ট মিউ দ্বারা ডাইপোল মোমেন্ট প্রকাশ করা হয়, এটা হচ্ছে রেসালটেন্ট ডাইপোল মোমেন্ট, অর্থাৎ লব্ধি দ্বিবেণু ভ্রামক। ওকে, একইভাবে সালফার ডাইঅক্সাইড অণুটির ক্ষেত্রেও ডাইপোল মোমেন্টের মান নির্দিষ্ট মান আছে, এক্ষেত্রে সালফার এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন তৈরি ঋণাত্মকতা বেশি, সেই জন্য তার ডাইপোল মোমেন্টের দিকটা হচ্ছে এদিকে, এই পাশে বন্ধনের ক্ষেত্রে নিচের দিকে। তাহলে এই দুইটি ডাইপোল মোমেন্টের ভেক্টর যোগ যেটা, সেটি কিন্তু একবারে নিজ বরাবর হবে, এদের মাঝ বরাবর, সেই জন্য এদের লব্ধি ভেক্টরটা কিন্তু দেখো এই যে নিচের দিকে আছে এবং ডাইপোল মোমেন্টের একটা নির্দিষ্ট মান আছে। যদি একটা এদিকে হতো আর একটা বিপরীত দিকে হতো, তাহলে কিন্তু একটা একটাকে ক্যান্সেল করে দিত এবং অন্যটি হতো তখন সরলরৈখিক। ওকে, তাহলে এক্স টু টাইপের অণুর ক্ষেত্রে আমরা ডাইপোল মোমেন্টের মান থেকে তাদের আণবিক গঠনটা এভাবে ব্যাখ্যা করতে পারি। এবার হচ্ছে এক্স থ্রি টাইপ, যেমন বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড অণুর কিন্তু কেন্দ্র বরণে যে বোরন আছে সেটা কিন্তু এসপি টু সংকরিত, এবং আমরা জানি এসপি টু সংকরিত অণুগুলো সাধারণত সমতলীয় ত্রিভুজ আকার হয়, অর্থাৎ বোরন ট্রাইফ্লোরাইড অণুটি কিন্তু দেখতে এমন এমন হবে। তো এই অণুটির ডাইপোল মোমেন্টের মান কত হবে? শূন্য হবে। কেন শূন্য হচ্ছে? কারণ এই বোরন এবং ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের তৈরি ঋণাত্মকতা বেশি, তার ডাইপোল মোমেন্টের দিক হবে এদিকে, এই বন্ধনটির ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের দিক হবে এদিকে। তাহলে এই দুটি বন্ধনের যে ডাইপোল মোমেন্টের মান, সেই দুটি ডাইপোল মোমেন্টের ভেক্টর যোগ হবে কিন্তু এই বরাবর, এবং এই যে বোরন ফ্লোরিনের যে অপর যে বন্ধনটি আছে, এই বন্ধনের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের দিক কিন্তু হবে এদিকে। তাহলে এই দুটি বন্ধনের যে রেসালটেন্ট যে বা লব্ধি যে ডাইপোল মোমেন্টের মান, সেটি কিন্তু এই বন্ধনের ডাইপোল মোমেন্টের মানে বিপরীত দিকে, পরস্পরের বিপরীত দিকে, এই জন্য একটাকে ক্যান্সেল করে দেয় এবং ডাইপোল মোমেন্টের মান হয়ে যায় শূন্য। ওকে, তাহলে এই ব্রোন ট্রাইফ্লোরাইড অণু বা এক্স থ্রি টাইপের এই অণুর যেটি সমুদ্র ত্রিভুজ আকার টাইপ, সেটি কিন্তু ডাইপোল মোমেন্টের মান কিন্তু আমরা শূন্য পাচ্ছি। একইভাবে এক্স থ্রি টাইপ আরো একটি আরো অণু আছে, যেমন অ্যামোনিয়া অণু। অ্যামোনিয়া অণুর নাইট্রোজেন পরমাণুর সংকরণ কিন্তু এসপি থ্রি, সেক্ষেত্রে আকৃতি কিন্তু চতুস্থলকে হওয়া উচিত ছিল, চতুস্থলকে হওয়া উচিত ছিল, কিন্তু চতুস্থলকীয় না হয়ে এটা পিরামিড আকৃতি হয়, সেটা তো তোমরা জানোই, এই মুক্ত দূরী ইলেকট্রনের কারণে এর আকৃতিটি চতুস্থলকীয় না হয়ে পিরামিড আকৃতির হয়। তো এই অণুটির ডাইপোল মোমেন্টের নির্দিষ্ট মান আছে, কিভাবে তিনটি বন্ধনের যে রেসালটেন্ট যে ডাইপোল মোমেন্ট পাবো বা লব্ধি যে ভেক্টর যোগ পাবো ভেক্টর পাবো সেটাই হচ্ছে তাদের ডাইপোল মোমেন্ট। সেক্ষেত্রে তিনটি বন্ধনের হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের তৈরি ঋণাত্মকতা বেশি, তাহলে ডাইপোল মোমেন্টের দিক হবে এদিকে, এই বন্ধনের ক্ষেত্রে এদিকে, এই বন্ধনের ক্ষেত্রে, তা তিনটি ডাইপোল মোমেন্টের বা তিনটি বন্ধনের ডাইপোল মোমেন্টের যে ভেক্টর যোগ সেটি কিন্তু উপরের দিকে হবে, যেমন এটি দেখানো হয়েছে। তাহলে এটি নির্দিষ্ট দিকে আছে, ডাইপোল নির্দিষ্ট মান পাওয়া যাবে। একইভাবে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড অণুর ক্ষেত্রেও ডাইপোল মোমেন্টের একটি নির্দিষ্ট মান আছে, তাহলে ডাইপোল নির্দিষ্ট মান থাকার কারণে এটা কিন্তু সমতুল্য ত্রিকোণাকার বা পিরামিড আকৃতি, কিন্তু ব্রোন ট্রাইফ্লোরাইড অণুটি ছিল সেক্ষেত্রে কোনো ধরনের মুক্ত দূরী ইলেকট্রন ছিল না, তার আকৃতি সমতুল্য ত্রিভুজাকার ছিল এবং তাদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান শূন্য ছিল। ওকে, তাহলে এসপি টু সংগঠিত হলে সেক্ষেত্রে আমরা ডাইপোল মোমেন্টের একটা রেসালটেন্ট ডাইপোল মোমেন্টের মান শূন্য হওয়ার কারণে সেটি সমতুল্য ত্রিকোণাকার হচ্ছে।
একভাবে AX4 টাইপ যেটি আছে কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড অণু ক্ষেত্রে কিন্তু খেয়াল করো কার্বন টেট্রাক্লোরাইড অণু যে আছে এখানে দেখানো হয়েছে তার কার্বন টেট্রাক্লোরাইডে কার্বনে কিন্তু sp3 সংকরিত এবং sp3 সংকরিত হলো চতুস্থলকীয় অণুর আকৃতি এবং এই যে তিনটি বন্ধন আছে এই তিনটি বন্ধনের ক্ষেত্রে তাদের ডাইপোল মোমেন্টের মান কিন্তু রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টের মান কিন্তু নিচের দিকে হবে এবং এই কার্বনের চেয়ে যেহেতু ক্লোরিনের তৈরি না বেশি তাহলে এটা ক্ষেত্রে ডাইপোলের মানটি হচ্ছে এই দিকে হচ্ছে তাহলে একটা একটা ক্যান্সেল করে দিলে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট আমরা পাচ্ছি মিউ সমান 0 অপরদিকে ক্লোরোফর্মের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি ঘটবে না কারণ এই তিনটি বন্ধনের থেকে কিন্তু এই চতুর্থ বন্ধনটি কিন্তু ভিন্ন সবার ক্ষেত্রে এখানে হাইড্রোজেনের চেয়ে কার্বনের তৈরি দ্রবণতা বেশি সেই জন্য এটা ডাইপোল মোমেন্টের মানটা নিচের দিকে হবে আর এই তিনটি ক্ষেত্রে তো তিনটা নিচের দিকেই তাহলে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টের মানটা হবে নিচের দিকে ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের নির্দিষ্ট মান পাওয়া যাবে তবে বেনজিন অণুর ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান কেন শূন্য হয় আমি তো দেখিয়েছিলাম কারণ আমরা যদি বেনজিন অণু চিন্তা করি যেমন এই পাশে যদি বেনজিন অণু চিন্তা করি বেনজিন অণুর ক্ষেত্রে কিন্তু প্রতিটি কার্বন পরমাণুতে কিন্তু একটি করে হাইড্রোজেন আছে তোমরা তো জানো প্রতিটি কার্বনে একটি করে হাইড্রোজেন আছে এবং একটি বন্ধনের ডাইপোল মোমেন্টের মান কিন্তু অপর বন্ধনের ডাইপোল মোমেন্টের মানকে কিন্তু ক্যান্সেল করে দেয় কিভাবে ক্যান্সেল করে দেয় সেটা একটু আমি দেখাচ্ছি দেখো ডান পাশে এখানে খেয়াল করো কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে তো কার্বনের তৈরি দ্রবণতা বেশি সেজন্য এটা কার্বনের দিকে হবে এদিকে এইখানে হাইড্রোজেন কার্বনের মধ্যে কার্বনের তৈরি দ্রবণতা বেশি তাহলে এটার দিকটা হবে এদিকে তাহলে এই বন্ধনটি ডেভেলপমেন্ট এই বন্ধন ডেভেলপমেন্ট পরস্পর বিপরীত দিকে সেজন্য এটা ক্যান্সেল করে দেয় অনুরূপভাবে এই বন্ধনটি ডেভেলপমেন্ট এই বন্ধন ডেভেলপমেন্ট পরস্পর থেকে বিপরীত দিকে সেজন্য এটা ক্যান্সেল করে দেবে এটা এই বন্ধন এই বন্ধনকে ক্যান্সেল করে দেবে সেজন্য আলটিমেটলি বেনজিনের ডেভেলপমেন্টের মান শূন্য হয় ওকে তো আগামী দিন এই যোজনী বন্ধন তত্ত্ব যোজনী বন্ধন সমযোজী বন্ধন গঠনের জন্য দুইটি মতবাদ আছে একটা হচ্ছে যোজনী বন্ধন মতবাদ আর একটা হচ্ছে আণবিক অরবিটাল মতবাদ তো আগামী দিন ইনশাল্লাহ আমি তোমাদের এই যোজনী বন্ধন মতবাদ এবং টি একটু ভালোভাবে আলোচনা করব এবং সেই যোজনী বন্ধন মতবাদ সহ তোমাদের পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে নিরাপদ থাকবে ধন্যবাদ সবাইকে